3000-4000 টাকা দিয়ে একটা ইমাম রেখেছেন আর ওই একদিনের টাকা দেওয়ার জন্য ও দরকার নেই 16000 টাকার বেতন দেন ইমামের বড় লজ্জার কথা বড় কষ্ট হচ্ছে বলছি জালসায় লক্ষ লক্ষ টাকা খরচ হয় একটা বক্তা 2 ঘন্টা বক্তব্য দিয়ে 10000 15000 20000 20000 30 50000 টাকা দিয়ে বল বক্তা নিয়ে আসে এই কিছুদিন আগে আমি বক্তব্য ভগবান পুর আপনার ওই পূর্ব মধ্যমে দিঘার কাছে আমার নামের আরেকটা বক্তা জারজিস হোসেন উর্দু ভাষা 60000 টাকা অ্যাকাউন্ট আগে ভরে নিয়েছে কত বললাম 60000 টাকা আমি ভাবলাম তাহলে আমার তো আজ বক্তব্য দরকার হবে না কারণ উনি এত বক্তব্য করে যাবে 60000 টাকায় দেশের মানুষ সব নামাজ রোজা সব ছাড়াবার করে শুরু করবে বল হুজুর অসম্পূর্ণ ব্যাপার না শুনতে ভালো লাগে তাই লিখে দেব 60000 টাকায় একটা বক্তা নিয়ে আসে আমাদের দেশের মানুষ 50000 টাকায় বাংলাদেশ থেকে বক্তা নিয়ে আসে আমাদের দেশের মানুষ তারই একটা বন্ধু বর মসজিদের ইমাম 24 ঘন্টা সে ডিউটি করে 30 দিন ডিউটি করে তাকে 16000 টাকা মাসে বেতন দিতে আমাদের কলেজে খারাপ হয়ে যায় কিন্তু একটা মলবি বক্তা বলতে শিখেছে তাকে বেতন দিতে কষ্ট হয় না তার 2 ঘন্টায় পারিশ্রমিক দিতে আমাদের কষ্ট হয় এটা কি অবিচার নয় দিনে 3 বার করে মুফতি জারজিসকে নওয়াপাড়া দেশের মানুষ জালসা করতে নিয়ে আসেন একটা মানুষও কোরআন শিখতে পারবে না যতই আপনি জালসা জানা যায় মুফতি জারজিসকে আপনি খুঁজে পাবেন কিন্তু দেশের ইমাম বলো হুজুর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন তার জন্য আপনার হাদিয়া বরাদ্দ করলাম 10000 আমাদের কচিকাতা ছেলেরা আসর পরে একটু পড়াবেন তাদের জন্য আরো 3000 বরাদ্দ করলাম আমরা যুবকরা রাত্রি 9:30টার সময় ব্যবসা বাণিজ্য করেছে আপনার কোরআন শিখবো আরো 3000 টাকা মোট 16 মুরব্বীরা সকালবেলা একটু দুরুদ বা হয়তো কালেমা বা হয়তো কিছু কোরআন শিখতে পারলে শিখিয়ে দেবেন আরো 3000 টাকা মোট আপনার জন্য 18000 টাকা বরাদ্দ হলো কত হাজার বলুন এই আপনার 18000 টাকা বেতন দিয়ে দিবসিরা 3 বছর আপনি গ্রামের ইমাম রাখবেন 3 বছর পরে গ্রামের গেটআপটা চেঞ্জ হয়ে যাবে দেখবেন চেঞ্জ হবে কিন্তু আমাদের দেশে ওই সিস্টেমটা তৈরি করতে বললাম না বাবা যত কম পয়সার ইমাম খুঁজে বেড়াবা আর বক্তাটা ভালো পয়সার খুঁজে বেড়াই ইমামটা ভালো পয়সার নেবেন ফিলিপস কোম্পানির ইমাম খুঁজবেন সন্তোষ কোম্পানি খুঁজে বেড়া আমাদের দেশে যদি 3000 টাকা আর একটা মূল বিষয় আছে আমি এখানে থাকবো আমার 2000 বলে এই 2000 ইমাম পাঁচ তাড়িয়ে দে কয়াজার ইমাম পাচ্ছি ছি 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 আফসোস লজ্জার কথা এই জন্য দুটো কথা বললাম এই খতম পড়া মিলাদ পড়া চালু হয়েছে কবে থেকে কারণ বললাম আলেম ওলামাদেরকে একটু হাদিয়া করতে শিখুন একটু ইমাম সাহেবকে উইদার বেতন বেতন ছাড়া বেতন ছাড়া কিছু বছরে 10 টাকা হোক 20টা টাকা হোক গ্রামের ইমাম সাহেব বুঝুন বাড়ি যাচ্ছে হুজুর এই 50 টাকা নেন আপনার ছেলের জন্য একটু মিষ্টি নিয়ে যায় বছরে একবার দেন ক টাকা বললাম 10 টাকা 20 টাকা 50 টাকা আপনার সংসার ভেঙে যাবে নাকি ভাঙবে আজ থেকে হাত তুলুন সবাই সবাই হাত তুলুন আমরা গ্রামের ইমাম সাহেবকে বেতন ছাড়া কিছু না কিছু বছরে একদিন হাদিয়া করবেন ইনশাআল্লাহ বলুন আল্লাহ দেখবেন আপনাদের ইমাম সাহেব আন্তরিকতা তৈরি হবে গ্রামের আস্তে মানে কি পরিবর্তন আসবে আমাদের দেশে বক্তাদের খুব সম্মান করে কত আদর আসসালামু আলাইকুম ভালো আছেন নজর কিন্তু বক্তার থেকে তোমার ইমামটাকে বেশি শ্রদ্ধা করতে হবে 5 ওয়াক্ত নামাজে তার পেছনে তুমি সবসময় সম্মান